ভাবি, গুড মর্নিং। গুড মর্নিং, কি খাচ্ছ এখন? চা বিস্কুট। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। তো মন্দারমণির ভিডিওটা তো তোমাদের সাথে আমি শেয়ারই করেছি। তো আজকে একটা নতুন সকাল, নতুন দিন। তো এখন ঘুরিতে বেজে গেছে সকাল 10টা, আর আমি আছি ছোটো মাসির বাড়িতে। মেজো মাসির বাড়ি থেকে এসেছি ছোটো মাসির বাড়িতে, যেহেতু আমার দুই মাসির বাড়ি খড়গপুরে একই জায়গায়, তো দুই মাসির বাড়ি যেতে হবে। তো এখন আমার ব্রেকফাস্ট হয়ে গেছে, চাটাও খাওয়া হয়ে গেছে, ব্রাশ হয়ে গেছে, কিন্তু স্নান হয়নি। তো আজকে আমি আমার ছোটো মাসির বাড়ির হোম ট্যুরটা তোমাদের করে দেখাবো। তো মাসির বাড়িটা এক কথায় বলতে পারি ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ ডিসিপ্লিন, মানে মাসি ভীষণ ডিসিপ্লিন মেনটেন করে আর ভীষণই নিট অ্যান্ড ক্লিন। তো চলো তোমাদের ঘুরে দেখায়, আর খুব সুন্দর ফুল বাগানও আছে মাসির, সেটাও তোমাদের দেখাবো। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, চলো। এইটা হচ্ছে মেন গেট, মাসির বাড়ি ঢোকার হচ্ছে মেন গেট এইটা। তো এসো, এই যে ফুল গাছ। আমার মাসির গাছ লাগানোর খুব শখ আছে, ফুল থেকে শুরু করে বিভিন্ন সবজি, বিভিন্ন গাছও আছে। তো তোমাদের দেখাই আস্তে আস্তে, চলো। এটা হচ্ছে মাসির উঠান, এই যে দেখেছ কি সুন্দর গাঁদা ফুল ফুটেছে, এই যে খুব সুন্দর ফুলগুলো ফুটেছে, ভীষণ ভালো লাগছে। আর শীতকালে গাঁদা ফুল খুব বড় বড় হয় আর দেখতেও ভীষণই ভালো লাগে। এখানে আছে মাসির তুলসী মন্দির, এই যে এটা হচ্ছে মাসির ডাইনিং রুম। এটা হচ্ছে আমার মাসির ডাইনিং রুম, তো দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর এখানে দুটো বাথরুম, আর এটা হচ্ছে কিচেন মাসির। তো কিচেনটা তো তোমাদের দেখালাম, আর এইটা হচ্ছে মাসির ফার্স্ট বেডরুম। এখানে দিদা, আমার ছেলে আর ভাই বসে আছে, এই হচ্ছে আমার দিদা। দেখতে পাচ্ছ কি পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ ডিসিপ্লিন, নিট অ্যান্ড ক্লিন। আর এইখানে আমাদের ব্যাগগুলো রাখা আছে বলে এগুলো পুরো অগোছালো হয়ে আছে। তো ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন মাসি। এটা হচ্ছে সেকেন্ড বেডরুম মাসি।
এইটা হচ্ছে বারান্দা। থার্ড বেডরুম এই যে। এটা হচ্ছে থার্ড বেডরুম। এই যে দেখতে পাচ্ছ দেয়ালে ছবিটা, এটা হচ্ছে আমার দাদুর ছবি। এই যে এটা আমার দাদুর ছবি। এবার চলো তোমাদের আমি নিয়ে যাই ঠাকুর ঘরে মাসি। এটা হচ্ছে সিঁড়ি। মাসির পুজো হয়ে গেছে, তো এই হচ্ছে আমার মাসির বাড়ির ঠাকুর ঘর, মাসির ঠাকুরের ঘর। এই যে ঠাকুর, আর আমার গোপাল সোনাকেও এখানে বসানো আছে। এই যে তো বন্ধুরা, তোমাদের তো দেখা যাবে মাসির বাড়ির ঠাকুর ঘরটা, তো চলো এবার তোমাদের একটু ছাদে নিয়ে যাই। তো এই হচ্ছে মাসির বাড়ির ছাদ, আর মাসির বাড়ির পাশের লোকেশনটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিই, দেখিয়ে দিই। তো এই যে এখানেও সবই মোটামুটি সব বাড়িই আছে। এই জায়গাটা মাসি একটু শেড দেওয়া আছে। এই যে মাসির বাড়ির চারপাশে লোকেশনটা একটু তোমাদের দেখিয়ে দিলাম। এই হচ্ছে মাসির বাড়ির ছাদ। এই হচ্ছে আমার মাসি মেসো দুজনাই ভীষণ শৌখিন, আর দুজনাই বাড়ির পিছনে প্রচুর পরিশ্রম করে, তার কারণ ওরা প্রত্যেক দিন সব কিছু মোছামুছি করে এবং ঝাড়াঝুড়ি করে, ওই জন্যই এতটা পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। তো ভাই তো থাকে না, কারণ ভাই তো কলকাতায় থাকে, ও তো ওখানে জব করে। তো মেসো এখন রিটায়ার হয়ে গেছে, তো মেসো মাসি সারাদিন এই বাড়িটা নিয়েই থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন, জিনিসপত্র গুছিয়ে রাখা। তো মাসির বাড়ি হোম ট্যুরটা তোমাদের আজকে ছোটো, আগের দিন করেছিলাম মেজো মাসির বাড়িটা, আজকে করলাম ছোটো মাসির বাড়িটা। তো আজকে একটু বাজারে যাওয়ার ইচ্ছা আছে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব, খড়গপুরের বাজার ঘাট কীরকম। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আর সঙ্গে থাকো। চলো এখন এইটুকু, পরে যখন আবার বাজারে যাব, বাজারটা তোমাদের একটু ঘুরে দেখাবো যে খড়গপুরের বাজার ঘাট কীরকম। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো, চলো। বাজার গোল বাজারে ছেলে আছে সাথে, আর পিছনে মাসিরা, মা আছে, ভাই আছে। তো খড়গপুরে গোল বাজারটা তোমাদের ঘুরে দেখাবো, তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো, চলো। ওই হাত দিস না, বকা দেবে। চলে এসেছি সোয়েটারের দোকানে, তো মাকে মাসিরা সোয়েটার কিনে দেবে।
আর সেইটাই দেখছি কিরকম কি সোয়েটার নেওয়া যায় না, তো আমিও একটা নেবো, তো আমাকেও দেবে আমার ছেলে কিনে, আগে মাঠটা হয়ে যাক তারপর আমি নেবো। তো এই দেখো দেখতেই পাচ্ছ আমার ছেলে দুষ্টুমি করছে, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো, চলো। কি করছে, ঝগড়া করছিস কেন তোরা? তো মার্কেটিংয়ের শেষে আমরা একটু ফুচকা খাচ্ছি দাঁড়িয়ে, তো যতটুকু পারলাম তোমাদের বাজারটা ঘুরিয়ে দেখালাম, তো ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, টাটা।